আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করব এটা হচ্ছে লাল মশলা রেসিপি তো ঘরোয়াভাবে এই লাল মশলাটা আমি কিভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো মাংস রান্নার সময় যদি এটা একটুখানি দিয়ে নেওয়া যায় এটার যে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তো চলুন এটা তৈরি করে নিই প্রথমে আমি দেখতেই পাচ্ছেন এখানে চারটে জাইফল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে এক পরিমাণ জয়ত্রী তারপর নিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের দু টুকরো দারুচিনি এরপর আমি এখানে কিছু সাদা এলাচ নিয়ে নিয়েছি তো এখন যেটা লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি একমোট পরিমাণ লবঙ্গ তো দেখুন আজকে আমি এই চার পাঁচটি উপকরণ দিয়েই কিন্তু এই যে মশলাটা লাল মশলাটা সেটা তৈরি করব আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন তবে এইভাবে তৈরি করলেও কিন্তু এটা পারফেক্ট হয় তো দেখুন আমি এখন এগুলোকে গুঁড়ো করে নিব তো এই চাইফল জয়ত্রী তারপর এই এলাচ এই যে লবঙ্গ তারপরে দারচিনি এটা আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি তো আপনারা যেই যেই পরিমাণে নেবেন সমান সমান পরিমাণে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটি গ্রাইন্ডারের জারে এগুলো নিয়ে নিচ্ছি সবগুলো মশলা প্রথমে জায়ফলগুলো দিয়েছি এরপর দিয়েছি সেই দারচিনিগুলো তারপর এলাচগুলো দিয়েছি দিয়ে নিয়েছি এখন জয়ত্রীগুলো তারপর দিয়েছি লবঙ্গ এখন গ্রাইন্ডারের যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিয়েছি এখন এগুলোকে গ্রাইন্ড করে নিব আর এগুলোকে গ্রাইন্ড করে নিলে কিন্তু এই মশলাগুলি তৈরি হয়ে যাবে তো দেখুন আমার মশলাটা কিন্তু রেডি তো এই যে মশলাটা এখন এটাকে আমি সংরক্ষণ করে যে কোনো কাচের জারে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এগুলোকে একটি যে কোনো কাজের এয়ারটাইট বয়মে রেখে দেবো আর এগুলোকে এয়ারটাইট বয়মে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ফেস